মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্য নির্বাচিত সভাস্থল পরিদর্শন করলেন তাঁর প্রতিরক্ষার বিশেষ দায়িত্বে থাকা এসপিজি। এদিন তাঁরা সারা মাঠ ঘুরে দেখেন, পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন। ওই বৈঠকে এসপিজির দায়িত্বে থাকা আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার, অ্যাডিশনাল পুলিশ সুপার, এসডিপিও আইসি থেকে শুরু করে অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ বিভিন্ন সরকারি আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। পাশাপাশি এদিন সভাস্থল পরিদর্শন করেন বিজেপির চার বিধায়ক। এখন শুনুন এ ব্যাপারে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক কি জানালেন। পয়লা মার্চ মানে মার্চ মাসের এক তারিখে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং বিশ্বের মধ্যে রাষ্ট্রীয় নেতা হিসেবে যিনি পরিগণিত হয়েছেন সেই মহান ব্যক্তি নরেন্দ্র মোদী তিনি আসবেন এক তারিখে। তিনি এখানে মিটিং করবেন, সভা করবেন, প্রশাসনিক মিটিংও করবেন, রাজনৈতিকভাবেও তিনি মিটিং করবেন এবং সর্বোপরি আমাদের কাছে বা আরামবাগ সাবডিভিশনের বাসীর কাছে আমাদের একটা গর্ব। বহুদিন আগে আমি দেখেছি বা আমরা অনেকে শুনেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেবলমাত্র একবার আরামবাগে আমাদের ইন্দিরা গান্ধী এসেছিলেন আমাদের দমদমার মঠে। আমাদের আরামবাগে যে দমদমা আছে, আরামবাগের পূর্ব দিকে সেই দমদমার মঠে, তারপরে বহুদিন পর আজকে প্রধানমন্ত্রী তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আরামবাগে মিটিং করার জন্য তা তিনি আসছেন। সেই জন্য আমাদের অনেক গর্ব এবং আমাদের অনেক ওনার কাছে প্রত্যাশাও আছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা এই মাঠে, যে মাঠে দাঁড়িয়ে আছি আমরা, এই কালীপুরের মাঠে, ফুটবল মাঠে, এখানে আমরা প্রত্যাশা করেছিলাম যে প্রশাসনিক মিটিংয়ে তিনি মুখ্যমন্ত্রী নিজে আসছেন। আমরা আশা করেছিলাম যে প্রশাসনিক মিটিংয়ে সরকারি খরচায় তিনি মিটিং করতে আসছেন। আরামবাগ সাবডিভিশনে আমরা চারজন বিধায়ক আছি, আমরা অনেক প্রত্যাশা ছিল যে চারজন বিধায়ককে আমাদেরকে আমন্ত্রিত করবে, আমরা অন্তত এই এলাকার মানুষের স্বার্থে আমাদের সুখ দুঃখের কথাটা কিছু বলতে পারবো। তা তিনি তো আমাদেরকে ডাকলেন না এবং আমরা আশা করেছিলাম যে নাই ডাকুক, তিনি হয়তো কিছু বলবেন, তিনি কিছু বললেন না। আমরা আশা করেছিলাম যে আরামবাগ জেলা হিসেবে ঘোষণা করবেন, তিনি করলেন না। আমরা আশা করেছিলাম যে ভাবাদিঘি রেলের ব্যাপারে বলবেন, তিনি বললেন না। আমরা করেছিলাম, ভেবেছিলাম যে ঘাটার মাস্টার প্ল্যানে বলবেন, তিনি বললেন না। তিনি কেবলমাত্র যারা নেতৃত্ব বা প্রশাসনের একটা দল তাদের কাছ থেকে তৃণমূলের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আরামবাগ পৌরসভার যে চুরি, সেই চুরির কথা শুনতে শুনতে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। এমনকি আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি আমরা দূরদর্শনের, যে চুরির কথা শুনতে 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 তিনি বিরক্তিভাব প্রকাশ করছেন, কোনো ঘোষণাই তিনি করলেন না। তিনি এলেন, মিটিং করলেন, চলে গেলেন। কেনই বা এলেন, কিসের জন্য এলেন, কি বার্তা দিলেন, তাতে কিছুই পেলাম না। সেই জন্যই আমাদের কাছে অনেক প্রত্যাশা যে মুখ্যমন্ত্রী কিছু করলেন না, সেই জন্যই আমরা প্রধানমন্ত্রী এসেছেন। গোটা ভারতবর্ষ আজকে অর্থনৈতিক অবস্থা চতুর্থ স্থানে, ইতিমধ্যে আমরা তৃতীয় স্থানে প্রবেশ করতে চলেছি, সেই জন্যই আমাদের যে প্রত্যাশা আমরা আগেই বলেছি, আবার নরেন্দ্র মোদীর কাছে আমরা বলবো, আমাদের আরামবাগ সাবডিভিশনের যে ভাবাদিঘির যে রেল তাড়াতাড়ি যেমন চালু হয়, আমাদের শুধু শুধু আন্তর্জাতিক লেভেলে একটি উন্নয়ন মার খাচ্ছে সেটা আমরা বলবো। এবছাড়া ঘাটার মাস্টার প্ল্যান বারে বারে পিছিয়ে যাচ্ছে, ঘাটার মাস্টার প্ল্যান আরামবাগ সাবডিভিশন কেন বাদ হলো, কেন যুক্ত হলো না, এবং তারও আমাদের অনেক প্রশ্ন রাজ্যের কাছে করেছি, আমরা সেটাও আমরা বলেছি, দরকার আমরা আবার বলবো। এবং এছাড়া আমরা আরামবাগের বহু এমন কাজ আছে যেটা আমাদের পিছিয়ে পড়েছি, আরামবাগে বাইপাসের ব্যাপার আছে, আরামবাগে হাই ন্যাশনাল রোডের ব্যাপার আছে, এবং আরামবাগে রেলের সঙ্গে বিভিন্ন জায়গায় রেল সংযোগের কথা আমরা বলেছি এবং তার সার্ভেও হয়েছে আপনারা জানেন অনেকে, এবং সেইটাও আমরা দরকার হলে বলবো। সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে বিশ্বের মধ্যে একজন রাষ্ট্রীয় নেতা যিনি এক নম্বরের আখ্যা দিয়েছেন গোটা পৃথিবী, তিনি আজকে এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম তিনি এই সভা করতে আসছেন আরামবাগে, এইটাই আমাদের কাছে গর্ব। আর আমাদের সরকারি কী কী প্রকল্প উদ্বোধন করবেন? সরকারিভাবে প্রকল্প উদ্বোধন উনি করতে পারেন, এখন পর্যন্ত আমাদের কাছে পুরো ডাটা আমরা পাইনি, তিনি করতে পারেন, কারণ বেশিরভাগ টাকাই তো আরামবাগ হসপিটালে খরচা হচ্ছে,
সেখানে মেডিকেল হসপিটাল তিনি সেট আপ করবেন, তিনি সেট আপ করতে পারেন। এছাড়া এখান থেকে আমার যেটা মনে হয় যে সবথেকে আমাদের কাছে আশ্চর্য ব্যাপার যে হাওড়া থেকে গঙ্গার ভেতর দিয়ে মেট্রো রেল যাচ্ছে কলকাতায়, তিনি সেটাও এখানে করবেন, করতে পারেন। এবং এছাড়া আরও অনেক প্রকল্প আছে যেগুলো তিনি করতে পারেন। এবং বিশেষত আমরা একটা বলবো, আমরা আমি চিঠিও দিয়েছি রেলমন্ত্রীর কাছে, প্রয়োজন হলে সেদিনও আমি প্রধানমন্ত্রীকে আমি দেবো যে ভাবাদিঘি রেল আমরা তো সমাধান করে ফেলেছি, রাজ্য সরকারকে আমি চিঠি দিয়েছি এবং রাজ্য সরকার বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন এবং আমার সামনে বলেছেন, এবং অন্যতম মন্ত্রী রাজ্যের ববি হাকিম তাকে তিনি বলেছেন যে দেখুন তো বিশ্বনাথবাবু যেটা বলছেন তাড়াতাড়ি যাতে এটা সমাধান করা যায়। তা আজকে তো ভাবাদিঘির মানুষের তো আর কোনো তাদের দুঃখ ক্ষোভ রাগ কিছু নেই, যেটা করেছিল রাজ্য সরকারের নেতৃত্বরা যারা প্রতিনিধি ছিল তারা তখন করেছেন, আর তো কোনো ক্ষোভ নাই, তারা তো চাইছেন। তাহলে কেন আমার ভাবাদিঘি রেল পড়ে থাকবে, আন্তর্জাতিক লেভেলে কেন মার খাবে একটা উন্নয়ন? আমরা চাই তাড়াতাড়ি দ্রুত সমাধান হোক। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।